প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় রুপিতে লেনদেন শুরু হচ্ছে। মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে রুপিতে লেনদেনে প্রস্তুত বাংলাদেশ ও ভারত। এতে তৃতীয় কোনো মুদ্রার সংশ্লিষ্টতা ছাড়া সরাসরি রুপি ব্যবহার করতে আমদানি রপ্তানির মূল্য বিনিময় করতে পারবে এই দুই দেশ। এতে দুই দেশের লেনদেনের ক্ষেত্রে ডলারের উপর চাপ কমবে। ভারত বাংলাদেশ সরকারের পর দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক এ কার্যক্রম চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে সম্মত ট্রেডিং মেকানিজম অনুসারে বাংলাদেশের রপ্তানিকারকরা মঙ্গলবার থেকে রুপিতে রপ্তানি আয় পেতে সক্ষম হবে এবং এর সমমূল্যের অর্থ আমদানি বিল নিষ্পত্তির জন্য ব্যবহার করা হবে। তবে মার্কিন ডলারে বাণিজ্য হওয়ার বিষয়টি উন্মুক্ত থাকছে আগের মতোই। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই কার্যক্রম চালুর পর ব্যাংকগুলোতে রুপিতে এলসি করতে চাইলে বাংলাদেশ ব্যাংক তাতে অনুমতি দেবে। বাংলাদেশের কোনো ব্যবসায়ী আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে চাইলে তা করতে পারবেন। এই লেনদেনের জন্য ইতিমধ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজ দেশের দুটি ব্যাংকে হিসাব খোলার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক রুপি লেনদেনে বিশেষ অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। ইতিমধ্যে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ICICI ব্যাংকে লেনদেন হিসাব খুলেছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। একইভাবে বাংলাদেশের এই দুটি ব্যাংকে হিসাব খুলেছে ভারতীয় দুটি ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেছেন, রুপিতে লেনদেন শুরুর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে একটি বৈচিত্র্য আসবে। তবে ভারত একটি বড় অর্থনীতির দেশ, $200 কোটি রপ্তানির সমপরিমাণ ভারতীয় রুপি দিয়ে বাণিজ্য শুরু হতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে নীতি নির্ধারকদের নজর রাখতে হবে বাংলাদেশ যেন রুপির বিনিময়ে মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে ডলারের সঙ্গে রুপির বিনিময় হার কত হবে, সেটা কী বাজার ভিত্তিক হবে না নির্ধারণ করে দেওয়া হবে, এ বিষয়টি গুরুত্বপূর্ণ। রাশিয়া এবং ইউরোপিয়ান ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হয়ে যায় এবং এই মন্দার কারণে আমরা ডলারের সংকটের দিকে পড়ে যাই। আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ভারতের ব্যবসা বাণিজ্য এই ডলারের সংকটে মোটেই করা যাচ্ছে না। এমত অবস্থায় ভারত আর বাংলাদেশ যৌথভাবে একটি আলোচনার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে যে 11 জুলাই বাংলাদেশের টাকা এবং ভারতের রুপি দিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে এবং এই সুবিধার্থে যেন দুটি দেশই একটা পথ খুলে নিয়েছে এবং এরই মাধ্যমে কোনোভাবে ডলারের এলসি করতে হবে না। আগে তো ডলারে এলসি করা হতো এবং তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার বিনিময়ে সুন্দর দু দেশের বাণিজ্য সুন্দরভাবে হবে, এতে আমরা অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।